আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইচএসএস এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে সাতের এ অধ্যায়ের আমাদের নয় এর দুই থেকে শুরু করব এখানে একদম শেষ পর্যন্ত করব সবগুলো ম্যাথ সলভ করব এখানে তো দুই নম্বর ম্যাথটা আমরা প্রথমত দেখি এখানে আমাদের আসলে ম্যাথগুলো কিন্তু মুখ্য সীমার প্রভাবটা আমাদের এখানে আলোচনা করার কথা বিষয় মেইন বিষয় হচ্ছে মুখ্য সীমা ওকে আচ্ছা আমাদের কোন ক্ষেত্রে কোন সূত্রটা এখানে অ্যাপ্রুভ হবে এটা আমাদের এখানে জাস্ট বুঝতে হবে এখানে তো আমরা দুই নম্বর ম্যাথটা এখানে তুলি তো দুই নম্বর ম্যাথটা আমাদের যেটা বলা আছে এখানে ম্যাথটা একটু যাই আচ্ছা তার আগে আমাদের আরেকটু একটু বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের দেখি আমরা কিন্তু একটা ম্যাথ মিসিং গেছিলো এখানে সাতের হচ্ছে আপনার এই ম্যাটটা এখানে এক্স আইভি হ্যাঁ এই ম্যাটটা আমরা আগে প্রথমত সলভ করি এখানে তারপরে আমরা মানে নয়ে আসছি এখানে তো এখানে বলা হচ্ছে সেকেন্ড বাস ওয়ান বাই এ প্লাস সেকেন্ড বাস ওয়ান বাই বিএসজিগুলো আলফা দাওয়া আছে এখানে আর এটা মানে প্রুভ করতে বলছে সাইন রুট আবার এস কোর প্লাস ডিস কোর মাইনাস টু এ কজ এখানে এটা আমাদের প্রুভ করতে বলছে ছট নভেম্বর দু হাজার উনিশ সালে সৃজনশীলের গ নম্বর আছে মানে চার মার্কের জন্য আছে এই কোশ্চেনটা সো আমাদের একটু করতে হবে এই ম্যাথগুলো কীভাবে হবে সেটা আমরা দেখি একটু তো আমাদের ইনিশিয়ালি আমাদের দেওয়া আছে এখানে মানটা দেওয়া আছে এখানে ইনিশিয়ালি এখন আমরা এখানে সেকেন্ড ভাস ওয়ান বাই এ সেকেন্ড ভাস ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু আলফা এখানে কাজ করলাম আমরা জানি সেক থাকলে কজে কনভার্ট করা যায় এটাকে তো আমরা লিখব সেকেন্ড ভাস ওয়ান বাই এ লেখা যাবে কি কজ ইন ভাস এ লেখা যাবে এটাকে কজ কিন্তু সি কজ ইন ভাস এ এবং কজ ইন ভাস বি লেখা যাবে আর এখানে কি আলফা এখানে তো আমরা কিন্তু কজ ইন

তো আমরা করলাম কি এখানে যে কজ আলফাটাকে করলাম কি ইকুয়ালের এই পাশে নিলাম মানে বাম পক্ষে নিলাম তাহলে এ বি মাইনাস কজ আলফা এখানে আর এই ডান পক্ষে আমাদের কি এই মানটা যে মাইনাস আছে এখানে এটা আমাদের এ পাশে প্লাস হবে তো রুট আবার ওয়ান মাইনাস এস করে ইন্টু রুট আবার ওয়ান মাইনাস বি স্কোয়ার এখানে ওকে এখন রুট রুট তোলার জন্য আমাদের করতে হবে কি এখানে আমাদের এই এখানে উভয় পাশে বড় করতে হবে এখানে ওকে তো আমি করলাম যে এ পাশেও বড় করলাম এখানে অ্যান্ড এ পাশেও আমি বড় করলাম এখানে

স্কোয়ার গুলো উঠে গেলে মানে স্কোয়ার তো আমাদের এর সাথে আছে এর সাথে আছে তার মানে স্কোয়ার উঠে গেলে কি থাকবে রুট সরি রুট উঠে যাবে স্কোয়ারের সাথে থাকবে কি 1 মাইনাস স্কোয়ার এবং 1 মাইনাস বি স্কোয়ার থাকবে এখানে ওকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা আর এখানে cos স্কোয়ার এখানে আলফা আর আমাদের এখানে 1 দিয়ে যে আমি এখানে 1 কে গুণ করি 1 হবে এখানে 1 দিয়ে আমি যে এখানে b কে গুণ করি b স্কোয়ার হবে এখানে এবং মাইনাস এ স্কোয়ার দিয়ে আমি যে ওয়ান কে গুণ করি এ স্কোয়ার হবে এখানে এবং মাইনাস এ স্কোয়ারের সাথে আমি যে মাইনাস বি স্কোয়ারকে গুণ করি প্লাস স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে তো আমাদের উভয় পাশে স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে এখানে সো আমাদের এই যে এখানে দেখুন এই যে মাইনাস স্কোয়ার এখানে এবং মাইনাস বি স্কোয়ার এই মানটার বাম পাশে আসলে কি প্লাস হয়ে যাবে এখানে আর এখানে আমাদের যে মানটা ছিল এটা থাকবে এখানে ওকে আর এখানে ওয়ানটা আমাদের আসছে এখানে ওয়ানটা দিলাম আর এখানে এই যে কজ স্কোয়ার টা পাশে প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যাবে এখানে তো এই কাজটুকু আমরা করলাম এখানে এখন আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কজ আলফা আর আমাদের আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার আলফা জানি এখানে ওকে এখন এই সাইন স্কোয়ার এর স্কোয়ারটা আমাদের এই পাশে যদি যায় তাহলে আমাদের রুট হয়ে যাবে এখানে তো রুট এর ভিতর কি হবে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos আলফা এখানে এটাই আমাদের প্রুফ করতে বলছে এখানে ফাইনালি এ পর আমরা এখানে 9 নম্বরে 2 এ ম্যাথে চলে যাই 2 নম্বরটা অলরেডি আমি পড়ছি সো আমরা 2 নম্বরটা এখানে তুলি তো এখানে বলছে লেফট হ্যান্ড সাইডের মানটা কি দেওয়া আছে এখানে আমাদের

এক্স প্লাস ওয়াই প্লাস জেড হ্যাঁ এরকম একটা ছিল না সূত্র মাইনাস এক্স ওয়াই জেড হ্যাঁ মাইনাস কি ছিল এক্স ওয়াই জেড ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ওকে এটা আমাদের সূত্র ছিল এখানে ট্যান ইনভার্স এর সূত্র আর কি ছিল তিনটা ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স জেড জেড থাকলে এখানে কিন্তু আমাদের এই ক্ষেত্রে আসলে এই সূত্রটা মানে হবে না এখানে এই সূত্র এটা হবে না কেন হবে না এখানে এই সূত্র হতে গেলে আমাদের একটা কন্ডিশন মানতে হবে এখানে সেই কন্ডিশনটা আমি জাস্ট একটু দেখাই আগে সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই ওয়াই এবং জেট এর মানটা যদি আমাদের কখন এরকম হয় যে আমাদের এখানে একের থেকে বড় অথবা সমান হয় মানে আমাদের এখানে এক্স এর একটা মান থাকবে না আমাদের এর মানটা যদি কোনোভাবে একের থেকে যদি বড় হয় তাহলে আমাদের এখানে এই ক্ষেত্রে আমাদের এই শুধুটা মানবে না তখন আমাদের এই শুধুটা বৈধ হবে না এখানে ওকে এটা আমরা পড়ার আলোচনা করতেছি তো সেই ক্ষেত্রে আমাদের বৈধ হবে শুধুটা হচ্ছে কি একটা পাই যোগ হবে এখানে কি হবে এখানে একটা পাইজো হবে এখানে ওকে তো আমাদের এটা একটু মনে রাখতে হবে একটু এখানে এই শুধু এই জিনিসটা একটু মনে রাখতে হবে এখানে তো আমি এখানে করলাম কি এখানে আমাদের এই যে পাই দিয়ে আমি করলাম এখানে পাই প্লাস টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড এখানে আমাদের কি করলাম এখানে ওয়ান মাইনাস এক্স ওয়াই তারপরে ওয়াই জেড এবং জেড এক্স করলাম এখানে আর এখানে আমি পাই করলাম এখানে আর প্লাস টেন ইনভার্স করলাম এখানে তো আমাদের এখানে পাঁচ হাজার হচ্ছে সাত হবে সাত হাজার পনেরো হবে এখানে ওকে পনেরো হবে আর এখানে আমি যে করি তিন পাঁচ হাজার চল্লিশ হবে এখানে চল্লিশ আশি হবে এখানে আশি থেকে আমি যদি পনেরো বাদ দিই তাহলে কিন্তু মাইনাস পঁয়ষট্টি পাবো এখানে আবার এখানেও আমি যদি দেখি এখানে আট দুগুণে ষোলো পাঁচ হাজার চল্লিশ এখানে হ্যাঁ চল্লিশ আমাদের পাঁচ দুগুণে দশ এখানে তো এখানে মোটমাট হবে আমাদের ছেষট্টি হচ্ছে এখানে ওকে তো এখান থেকে আমাদের এক বাদ যাচ্ছে এখানে তো এখানে কিন্তু মাইনাস পঁয়ষট্টি এখানে হচ্ছে এই দুটো যদি আমি কাটা দিই থাকবে এখানে পাই প্লাস টেন ইন ভাস ওয়ান থাকবে এখানে তো এই ওয়ান মানে আমরা জানি যে টেন মানে ফোরটি ফাইভ ডিগ্রি মানুষ ওয়ান লেখা যাবে টেন পাই বাই ফোর লেখা যাবে তো টেনের সাথে কাটা গেলে কি থাকবে পাই প্লাস পাই বাই ফোর থাকবে তো আমাদের যদি আমি এখানে লসোক করি তাহলে কত হবে এখানে এটাকে লস করলে এরকম হচ্ছে ফোর পাই প্লাস পাই বাই এখানে ফোর তার মানে ফাইভ পাই বাই ফোর হবে এখানে ওকে এটা আমাদের প্রুভ করতে বলছে ফাইনালি

এই জিনিসটা আমাদের তখন বৈধ হয়ে যাবে এখানে ওকে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে এরপর আমরা এখানে তিন নাম্বার ম্যাটটা করবো এখানে ওকে এখানে আছে সাইন ইন ভাস ফোর বাই ফাইভ সাইন ইন ভাস টুয়েলভ বাই থার্টিন আর সাইন ইন ভাস কি ফিফটি সিক্স বাই সিক্সটি ফাইভ এখানে এটা এগুলো আমাদের পাই প্রুফ করতে বলছে এখানে আমরা এখানে মানটা লিখি এখানে এখানে কী কী দেওয়া আছে সাইন ইন ভাস লিখলাম সাইন ভাস এটা লিখলাম সাইন ভাস এটা লিখে আমি এটা রাখলাম এখানে ওকে তো আমি জাস্ট এখানে একটু এটাকে মানে একটু

তো ধরলে আমাদের কি হবে লেফট হ্যান্ড অ্যানসার শেষ এখানে কারণ আমরা এখানে এইটা কেন করলাম না এটা একটা আপনার কোশ্চেন কারণ আমাদের কিন্তু সাইন এর দুটো সূত্র আছে শুধুমাত্র মানে বাস ওয়াই এটা সূত্র আলাদা একটা আছে আবার টেনের ক্ষেত্রে তিনটা সূত্র কিন্তু আছে এক্স ওয়াই নিয়ে কিন্তু সূত্র আছে কিন্তু সাইন এর ক্ষেত্রে শুধুমাত্র দুটো চলক নিয়ে আছে এখানে বা দুইটা পদ নিয়ে আমাদের সূত্র আছে তিনটা পদ নিয়ে কিন্তু সূত্র নেই এখানে এই জন্য আমাদের এখানে আমি করলাম কি এখানে তিনটা আমি একটাকে পাশে পার করে দিয়েছি এখানে তো সাইন ইনভার্স এখানে ফোর বাই ফাইভ প্লাস সাইন ইনভার্স হচ্ছে কি বারো বাই তেরো এখানে তো এখানেও কিন্তু আমাদের একটা বিষয় যে আমাদের এক্স এর মান কিন্তু ফোর বাই ফাইভ এখানে এবং ওয়াই এর মান হচ্ছে বারো বাই তেরো এখানে ওকে তো এই ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে আমাদের এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা অবশ্যই একের থেকে বড় হতে হবে এখানে যদি একের থেকে কখনো বড় হয় তখন আমাদের একটা পাই বিয়োগ হবে এখানে পাই থেকেই মানটা বাদ হবে এখানে ওকে কি হবে এখানে পাই থেকে মানটা বাদ হবে এখানে কারণ সাইনের মানটা আমাদের তো কখনো মানে একটা লিমিট শূন্য থেকে ওয়ানের মধ্যে থাকে এখানে রেঞ্জের মধ্যে তো এই ক্ষেত্রে আমাদের যদি কখনো এরকম এক কে ক্রস করে দেয় মানটা এখানে এক্সে স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মান তাহলে আমাদের পাই থেকে মানটা বাদ যাবে এখানে এই পুরো সূত্রটা আমাদের বাদ যাবে আমরা তো জানি সূত্র কি সাইন বাস এক্স রুট আপ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই সাইন বাস ওয়াই রুট আপার ওয়ান প্লাস এক্সেস কর এখানে এটা আমরা সূত্র জানি

এগুলো তো ইজি অনেক বিষয় পাই মাইনাস জাস্ট আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে এখানে সূত্রগুলো পাই মাইনাস সাইন ইন বাস ফোর বাই ফাইভ রুট আবার এখানে আমি যদি ঊনসত্তর করি এটা আমাদের থাকবে এখানে ঊনসত্তর থেকে চল্লিশ বাদ দিলে কত হবে এখানে একশো চল্লিশ পঁচিশ থাকবে এখানে আর এখানে বারো বাই তেরো এখানে এখানে কি নাইন বাই পঁচিশ এখানে থাকবে ক্যালকুলেশন করলে তো আমাদের পাই মাইনাস সাইন ইন বাস কি ফোর বাই ফাইভ এখানে পাঁচ পাঁচা পঁচিশ এখানে আর তেরো তেরো ঊনসত্তর হবে এখানে একশো ঊনসত্তর বারো বাই তেরো এখানে থাকবে এখানে কি তিন ত্রিকে নয় এবং পাঁচ পাঁচে পঁচিশ এখানে ওকে তো আমরা কিন্তু এখানে চাইলেই যে পাঁচের সাথে এটা কাটতে পারি এখানে আমরা কি বুঝতে পারছি এখানে পাঁচের সাথে আমরা করতে পারি এটা কাটতে পারি এখানে আর আমাদের তাহলে এখানে থাকবে কত এখানে আচ্ছা আমি এখানে এটা যদি না করি না করলেও হবে সমস্যা নেই চার পাঁচে কুড়ি করলাম এখানে পাঁচ তার এবং পঁয়ষট্টি করলাম এখানে কাটলাম না মনে করুন এখানে হুম আমি করলাম এসে কাটলাম না এখানে আবার এখানে এসে তিন বার এবং ছত্রিশ বা এখানে পঁয়ষট্টি সো আমি যেখানে লসাগু করি পঁয়ষট্টি লসাগু বিশ প্লাস মানে কি ছাপ্পান্ন হবে এখানে রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের এটাই করতে বলছে এখানে ওকে এটা আমাদের করতে বলছে আলোচনাটা একটু করে প্লাস ওয়াই স্কোয়ার মানটা যদি একের থেকে বড় হয় এখানে কখনো তখন আমাদের সাইন বাস এক্স প্লাস সাইন বাস ওয়াই সূত্র যেটা আমাদের সাইন বাস এক্স ইন্টু রুট আবার স্কোয়ার ওয়াই ইন্টু রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই মানটা কিন্তু বৈধ হবে না এখানে ওকে এই মানটা কি হবে না বৈধ হবে না তখন আমাদের হবে বৈধ হবে কোনটা এখানে পাই থেকে এই মানটা বাদ গেলে এটা বৈধ হবে এখানে ওকে এই সূত্রটা আমাদের তখন বৈধ হয়ে যাবে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে আমরা এখানে লাস্টের যে ম্যাটটা করবো এখানে এটা একটু করি টু সাইন ইনভার্স বারো বাই তেরো প্লাস সাইন ইনভার্স একশো বিশ বাই ঊনসত্তর এখানে একশো তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড টু টু সাইন ইনভার্স বারো বাই তেরো এখানে প্লাস সাইন ইনভার্স কি একশো বিশ বাই একশো ঊনসত্তর এখানে তো আমরা কিন্তু এখানে চাইলেই একটা কাজ করতে পারি সাইন ইনভার্স এই মানটাকে আমি করতে পারি এখানে ট্যানে কনভার্ট করতে পারি এখানে ওকে কিভাবে ট্যান এ কনভার্ট করবে এখানে কারণ আমরা জানি সাইন মানে কি লম্বাই অতিবুজ এগুলা দেখাচ্ছি না লম্বাই অতিবুজ আছে আমাদের কি বারো বাই তেরো এখানে তাহলে ভূমি কত হবে এখানে তেরো থেকে মানে একশো উনসত্তর থেকে একশো চল্লিশ বাদের পঁচিশ হবে তার মানে পাঁচ হবে এখানে অ্যান্ড সিমিলার হবে আমি এটাকেও চেঞ্জ করবো এখানে সাইন মানে এখানে কি লম্বাই অতিবুজ এখানে লম্বা এটা অতিবুজ এটা তো এটাকে আপনি যদি এখানে একশো উনসত্তর স্কোয়ার থেকে একশো বিশের স্কোয়ার বাদ দেন দেখবেন যে আমাদের একশো উনিশ পাবেন এখানে তো এখানে আমাদের সত্য হচ্ছে আমাদের এক্স ওয়াই এর মানটা হ্যাঁ কার মানে এখানে এক্স এর মানটা একের থেকে বড় হলে আমাদের কি হবে এখানে এই যে পাইটা যোগ হবে এখানে ওকে ওকে এটা কি হবে পাই যোগ হয়ে যাবে এটা কিন্তু অলরেডি আমরা দেখছি একবার তো পাই যোগ করে আমি করলাম কি এখানে এই যে টু ট্যান ইনভার্স এর সূত্র জানো কি এখানে ট্যান ইনভার্স টু এক্স মানে টু ইন এক্স মানে কি বারো বাই পাঁচ এখানে অ্যান্ড ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে আর আমাদের এই মানটাকে এভাবে রাখলাম এখানে সো আমাদের পাই রাখলাম এখানে ট্যান ইনভার্স এখানে কথা হচ্ছে চব্বিশ বাই বারো পাঁচ পাবো এখানে অ্যান্ড আমাদের এখানে কি বিয়োগ লশো গোটা শুরু পঁচিশ থাকবে নিচে আর এখানে কি পঁচিশ মাইনাস একশো চল্লিশ হবে এখানে আর টেন ইনভার্স কিন্তু এই মানটা আমাদের এখানে স্থির থাকবে এখানে তো আমাদের এখানে কত থাকলো এখানে চব্বিশ বা এখানে পাঁচ আর আমাদের কি এখানে পঁচিশ বাই কত এখানে এই যে পঁচিশ থেকে একশো চল্লিশ বাদ দিলে কি একশো উনো একশো উনিশ থাকবে এখানে মাইনাস একশো উনিশ তার মানে পাঁচ পাঁচ আর পঁচিশ এখানে হবে এখন আমরা যে এখানে চার চব্বিশ অঙ্ক একশো বিশ পাবো এখানে এখানে কি একশো উনিশ কিন্তু পাচ্ছি এখানে তার মানে এখানে পাই প্লাস ট্যান ইনভার্স আমাদের এখানেও যা আছে এখানেও তাই আছে এখানে ওকে যদি আমাদের দুটোই একই মান থাকে এখানে তার মানে আমাদের কত হচ্ছে ট্যান ইনভার্স যেহেতু আমাদের প্লাস আছে এখানে সূত্র কি প্লাসের সূত্র তো এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই এখানে এক্স ওয়াই যদি আমাদের প্লাস মাইনাস কাটা যাবে থাকবে এখানে উপরে জিরো থাকবে নিচে যাই থাকলে এখানে সমস্যা নেই তো ট্যান ইনভার্স জিরো মানে কি বলুন আমাদের মানটা জিরো এখানে তো ট্যান জিরোর মান কত এখানে জিরো মানে ট্যান অফ জিরো ডিগ্রি মানে হচ্ছে জিরো এখানে তার মানে এখানে এখানে জিরো দিলেও কোনো সমস্যা নেই তো ট্যান ট্যান কাটলে কি হতে পাই থাকবে শুধুমাত্র এটা কিন্তু আমাদের প্রুফ করতে হচ্ছে এখানে ফাইনালি ওকে এই মানটা আমাদের কি করতে বলছে ফাইনালি প্রুভ করতে বলছে এখানে এরপরে আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে আমাদের দশ নম্বর ম্যাথগুলো ম্যাথটা করবো এখানে তো দশ নম্বর ম্যাথটা একটু আমি তুলি এখানে এখানে কি বলা আছে এখানে আমাদের দেখাতে বলছে প্রমাণ করতে বলছে এখানে এক নম্বর ট্যান ইনভার্স এক্স কস থিতা বাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স সাইন থিতা ট্যান ইনভার্স এক্স মাইনাস সাইন থিতা বাই কস থিতা এই আমাদের থিতা প্রুভ করতে বলছে এখানে ওকে তো ম্যাথটা একটু তুলি আমি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি এটা হচ্ছে দশ নম্বর ম্যাথ

আর আমাদের কি থাকবে এখানে কস্তে থাকবে এখানে ওকে এটা কস্তে থাকলো এখানে আই থিঙ্ক আমরা এই পর্যন্ত বুঝতে পারছি এখানে এ টু জেড এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে লসগু টসগু করতে হবে এখানে ওকে তো লসগু করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু ডান এখানে এখানে আমাদের কি থাকতেছে ট্যান থাকতেছে এখানে ওকে কি থাকতেছে ট্যান থাকতেছে আচ্ছা এখানে ট্যান ইনভার্স এখানে আছে এখানে এখানে আমাদের উপরে যে লসগু করি এখানে আমাদের কি হবে এখানে ওয়ান মাইনাস এক্স সাইন থিতা এখানে আর ইনটু কি এখানে কস তে থাকবে এখানে তাহলে আমাদের এই যে উপরের যে মানটা আমাদের এটা যে বাদ দিয়ে দিই এখানে এই মানটা যে বাদ তাহলে কস এর সাথে গুণ হবে এখানে তাহলে এক্স কস কর লেখা যাবে এখানে ওকে এক্স কজেস করতে থিটা লেখা যাবে এখানে মাইনাস এবার আমাদের যে কস বাদ যায় তাহলে কি থাকবে এখানে ওয়ান মাইনাস এক্স সাইন থাকবে এখানে এবং আমাদের এখানে কি হবে এখানে এক্স মাইনাস সাইন থিটা এটা আমাদের এখানে থাকবে এখানে ওকে আর নিচের ক্ষেত্রে আমি যে খেয়াল করি এখানে নিচের জন্য আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বেটার হবে এখানে আমাদের নিচে কিন্তু আমাদের লস কিন্তু আমাদের এই যে ওটাই যে ওয়ান মাইনাস এক্স সাইন এখানে আছে কস থিতা এখানে ওকে তো এই পুরো মানটা কিন্তু আমাদের এর নিচে কিছু না একটা ওয়ান আছে তার মানে ওয়ান দিয়ে ভাগ করে এই পুরো মানটা থাকবে তার মানে এই পুরো মানটা আমাদের এখানে চলে যাবে ওয়ান মাইনাস এক্স সাইন আর এখানে আমাদের কস থিতা এখানে ওকে কস থিতা প্লাস আমাদের কি হবে এখানে 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 ওকে তো এটা আমরা রাখলাম এখন একটা বিষয় খেয়াল করে দেখুন তো ভাই সেটা হচ্ছে আমাদের কি আমাদের এই ওপর নিচে আমাদের এই মানটা এবং এই মানটা কিন্তু কাটা যাচ্ছে এখানে তো কাটা যাওয়ার পর আমরা জাস্ট একটা কাজ একবারে করে দিই এখানে তাহলে বেটার হবে এখানে সেটা হচ্ছে আমাদের কি এখানে আমাদের এই যে টেন ইনভার্স রাখলাম এখানে এ উপরের মানটা আমাদের কি আছে এখানে এক্স কজেস কর আছে এখানে এক্স কজেস কর থিতা আছে এখানে আমি গুণ করে দিলাম যে এক্স এর সাথে আমি যে ওয়ান কে গুণ করি এখানে যদি মাইনাস আছে তার মানে এখানে মাইনাস এক্স হবে এখানে আবার এক্স এর সাথে আমি যদি মাইনাস এক্স কে গুণ করি তাহলে কত হবে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে এক্স স্কোয়ার সাইন থিতা এখানে ওকে আবার এই মাইনাস সাইন দ্বারা আমি যে এখানে এই ওয়ান কে গুণ করি এখানে তাহলে কি মাইনাস মাইনাস এই মাইনাস দ্বারা গুণ করলে এখানে কি মাইনাস হবে আর মাইনাস মাইনাস প্লাস হবে এখানে প্লাস আছে কি সাইন থিতা কারণ এই মাইনাস দ্বারা আমি যে এটাকে গুণ করি তো মাইনাস মিনাসে প্লাস হবে আর এই মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস থাকবে কিন্তু এখানে তার মানে মাইনাস এক্স সাইন এক্স স্কোয়ার এখানে ওকে আমাদের এই উপরের কাজটা আমরা এখানে মোটামুটি করলাম এখানে উপরের কাজটা এখন আমরা জাস্ট আরো একটু কাজ করব এখানে সেই কাজটা হচ্ছে আমাদের কি এখানে আমরা নিচের কাজটা একটু করব গুণগুলো করব এখানে তো আমি কস দিয়ে যে গুণ করি এখানে তো কত হবে এখানে কস থিটা হবে এখানে নিচে কস থিটা

পরের লাইন আমরা কি লিখবো এখানে বলুন তো এখানে এখানে টেন ইনভার্স রাখলাম এখানে টেন ইনভার্স ওকে টেন ইনভার্স নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই এখানে আমি একটু জাস্ট এটা রাখি দিই এখানে এভাবে এখন একটা বিষয় খেয়াল করুন তো এখানে আমাদের তো আমরা এবার করবো কি এখানে যে এইটাকে একটু ভাঙাবো এখানে ওকে তো এক্স লিখলাম কজ স্কোয়ার মানে কি লেখা যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে এখানে সাইন স্কোয়ার থিতা এখানে আর আমাদের থাকতেছে এখানে এক্স থাকতেছে এখানে প্লাস আমি একটু সাজা লেগেছি সাইন থিতা থাকতেছে এখানে অ্যান্ড আমাদের কি

মাইনাস টু এক্স সায়েন্থিতা ইন প্লাস এখানে কি কস্তিতা এখানে ওকে তো আমরা কিন্তু এই মানগুলো এখানে পাইলাম এখানে হুম আমি এখানে কিচ্ছু করিনি জাস্ট মানগুলো শুধু এখানে কাজ করেছি মানগুলো নিয়ে একটু শুধু কাজ করছে এখানে আর কিচ্ছু করিনি এখানে তো আমাদের এখানে এরপর আমরা করবো কি এই যে এক্স দে গুণ করে দেবে এখানে ওকে কী করবে এখানে গুণ করবো তা আমাদের কত হচ্ছে এখানে ট্যানিন বাস

আচ্ছা প্লাস কস এখানে এই মানটা কিন্তু পাইলাম এখানে তো এখন এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমাদের একটু খেয়াল করে দেখুন তো ভাই এটা আমাদের এখানে হচ্ছে আপনার এটা এটা এবং আমাদের হয়ে যাচ্ছে না এখানে এবার আচ্ছা কিন্তু আমাদের মান হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ তো আমরা এখানে কি লিখতে পারবো এখানে এই এই মানটা আমি দুটা লিখতে পারবো এখানে তো দুটো যদি আমি লিখতে পারি এখানে তো আমাদের উদ্দেশ্যটা কি এখানে এই এক্স এক্স কাটা এক্স এক্স কাটা গেল এখানে কোনো সমস্যা নেই ট্যান ইনভার্স লিখলাম এখানে আমি একটু ডাইরেক্ট একটু বেশি বাঁকা হয়ে গেছে এখানে সমস্যা নাই বাঁকা হলে কিন্তু বেশি বাঁকা হলে সমস্যা তো আমি এখান থেকে যদি আমি এখানে সাইনটাকে কমন নেই সবগুলোতে সাইন যদি সাইন এখানে থিতা কমন নিলে আমাদের এখানে কি থাকতেছে বলুন তো এখানে এখানে আমাদের আমরা এখান থেকে লিখি এখানে আমাদের কি থাকবে এক্সেস কর থাকবে এখানে এক্সেস করে লিখলাম এখানে তারপর আমাদের এখানে এই দেখুন আমাদের এখানে একটা এক্স সাইনাস করতে থেকে এখানে আছে আমাদের এখানে এখানে একটা আছে মানে টু মাইনাস টু সাইন মাইনাস টু এক্স সাইনাস তার মানে আমাদের কী থাকবে এখানে মাইনাস টু এক্স সাইনতে থাকবে এখানে কারণ আমাদের একটা সাইন চলে গেল এখানে আর আমাদের এখান থেকে একটা সাইন্সে চলে যেত এখানে প্লাস ওয়ান থাকবে এখানে ওকে কী থাকবে এখানে প্লাস ওয়ান থাকবে এখানে এবার আমি করবো কি এখান থেকে কস কমন নেবে এখানে কি নেব কস কমন নেব তো আমি যে কস কমন নেই কস কমন নেই তাহলে কত হচ্ছে এখানে এখানে আমাদের এক্সেস কথা থাকবে এখানে মাইনাস এখান থেকে কস গেলে কি টু এক্স সাইন থাকবে এখানে তো মাইনাস টু এক্স সাইনতে থাকবে এখানে আর আমাদের এখানে কস চলে গেলে এখানে প্লাস ওয়ান থাকবে এখানে ওকে তো এইটা এবং এটা কাটা যাবে না উভয় থেকে তো কাটা গেলে আমাদের কি থাকতে থাকবে এখানে তো আমাদের এখানে কি হচ্ছে বলুন তো এই যে ট্যান ট্যান যে কাটা যায় তাহলে থিতে থাকবে না কেন এটা আমাদের প্রুফ করতে বলছে এটা আমাদের প্রুফ আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে পরে ম্যাটটা করবো এখানে এটা হচ্ছে আমাদের পরে ম্যাটটা করবো এখানে এটা আমাদের কী ধরো সাইন ইন বাস রুট ওভার এক্স মাইনাস বি এ মাইনাস বি এখানে এটা টু কস টেন এগুলো সবগুলো আমাদের প্রুভ করতে বলছে এখানে তো আমরা এখানে জাস্ট করি সলভ করি এখানে তো কী আছে এখানে আমরা জাস্ট রুট সাইন ইন বাস রুট ওভার এক্স মাইনাস বি এ মাইনাস বি হ্যাঁ দশের হচ্ছে দুই নম্বর ম্যাথ কি আছে এখানে আমাদের আমি জাস্ট একটা প্রথম অংশ নিয়ে কাজ করি প্রথম অংশ হুম কি আছে এখানে সেখানে সাইন আছে না টেন আছে এখানে এখানে আসছে আপনার সাইন আছে এখানে তো আমি এখানে সাইন ইনভাস নিয়ে কাজ করবো এখানে সাইন ইনভাস সাইন ইনভাস এক্স মাইনাস এক্স মাইনাস বি এ মাইনাস বি এখানে ওকে এক্স মাইনাস বি এ বিস বি এখানে তো আমি যে এটাকে ধরি যে ধরি আমি ধরলাম এখানে যে যে হচ্ছে আপনার সাইন ইনভাস এক্স মাইনাস বি এবং হচ্ছে এ মাইনাস বি এই যেগুলোটা আমি থিতে ধরলাম এখানে তারপরে আমাদের কি হচ্ছে সাইন থিতা এগুলো লেখা যাবে এখানে সাইন থিতা এই যেগুলো লেখা যাবে আমি একটু রুটগুলো দুটার জন্য একবার দিলাম যে এক্স মাইনাস বি লেখা যাবে এখানে এন্ড হচ্ছে কি এ মাইনাস বি লেখা যাবে এখানে ওকে আমি যেখানে পিথাগোরাস লিখি এখানে পিথাগোরাস লিখি তো পিথাগোরাস সাইন মানে কি লম্ব ও অতিভুজ এখানে লম্ব হচ্ছে কত এখানে রুট ওভার লম্ব হচ্ছে আমাদের এখানে কত এইটা লম্ব কত এখানে আমাদের এক্স মাইনাস বি এখানে ওকে আর অতিভুজ কত এখানে এ মাইনাস বি এখানে এ মাইনাস বি তাহলে তো ভূমির মানটা আপনি যে ক্যালকুলেশন করে দেখবেন এখানে এ মাইনাস এক্স হবে এখানে ওকে ক্যালকুলেশন করে একটু দেখবেন এখানে এটা আপনার দায়িত্ব দিলাম এখানে এটা কিন্তু আমাদের এখান থেকে এটা এরকম যাবে এখানে হুম আচ্ছা তার মানে অতএব আমরা এখানে লিখতে পারবো কি বলুন এখানে এখানে লেখা যাবে এখানে যে হচ্ছে আমি যে প্রথমে কস থিতা ধরি এখানে কস থিতা মানে কি লেখা যাবে এখানে লম্ব ভূমি বা অতিভুজ ভূমি কত এখানে রুট ওভার এ মাইনাস এক্স আর অতিভুজ কত এখানে রুট ওভার এ মাইনাস বি এখানে ওকে তার মানে আমাদের এখানে লেখা যাবে কি থিতা ইকুয়াল কি লেখা যাবে এখানে থিতা ইকুয়াল টু কজ ইনভার্স

আবার আমি এখানে লিখবো আবার আমরা টেন থিতা কি জানি লম্ব ওই ভূমি জানি এখানে তো লম্ব এখানে কত বলুন তো লম্ব হচ্ছে আপনার এখানে এক্স মাইনাস বি আর ভূমি কত এখানে হ্যাঁ আমাদের এখানে জাস্ট লিখি এখানে এক্স মাইনাস বি আর ভূমি কত এখানে এ মাইনাস এক্স এখানে তাই না ভূমি হচ্ছে কত এ মাইনাস এক্স এ মাইনাস এক্স এখানে তার লেখা যাবে এখানে থিতা ইজ টু ট্যান ইনভার্স আমাদের থিতার মানটা এটা কত এখানে এর মানটা আমরা জানি এখানে থিতা মানে কি সাইন ইন ভাস কিন্তু আমরা হ্যাঁ তাহলে এটা লেখা যাবে সাইন ইন আর এ মাইনাস এখানে এটা মানে কি লেখা যাবে ইন এক্স মাইনাস বি আর ওটা এ মাইনাস কিন্তু আমাদের প্রুভ করতে বলছে ফাইনালি এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট এখানে সাতের বি নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম